15 ঘন্টার লড়াই শেষে অবশেষে বাগে আনা গেল বড়বাজারের আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর যুদ্ধ চালান দমকল কর্মীরা। দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন নিভেছে কিন্তু আশঙ্কা কাটেনি, পিছু ছাড়ছে না আগুন আতঙ্ক। দিনেও আকাশ কালো, সোমবার রাতে বড়বাজারের অমরতলা লেনের আগুন নিভেছে মঙ্গলবার দুপুরে। প্রায় 15 ঘন্টার লড়াই, আগুনকে বাগে আনতে গিয়ে বেজায় সমস্যায় পড়েন দমকল কর্মীরা। সরু গলি ঢুকতেই পারেনি দমকল। এখানে যে বাড়িতে আগুন লেগেছে সেখানে ঢোকার জন্য রয়েছে এরকম সংকীর্ণ গলি। পাশের বাড়ির ছাদ থেকেই শুরু হয় আগুন নেভানোর কাজ। বাড়ির যে পিছনের অংশটি সেখানে কিন্তু কোনোভাবেই দমকল আধিকারিকরা বা দমকল কর্মীরা তারা পৌঁছতে পারেননি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ফ্ল্যাটেও, আটকে পড়েন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা বাহিনী আটকে পড়া মানুষজনকে কোনো মতে বের করে আনা হয়। কিছু ফ্যামিলি যারা আগুনের শিখা দেখতে পেয়ে এই সিঁড়ি দিয়ে, ততক্ষণ কিন্তু সিঁড়ি ভাঙেনি, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। কিন্তু একটি ফ্যামিলি তারা সিঁড়ি ভেঙে যাওয়ায়, সিঁড়ি ততক্ষণে পুড়ে যাওয়ায় তারা নামতে পারেননি। মত করিব সে দেখা যা রা থা কব কিসি টাইম ভি কুছ হো সকতা থা মগর হাম লোগো কিয়া হাম লোগ কো তো সোশ্যাল ওয়ার্ক হ্যায়। বাড়ি পুড়ে প্রায় ধ্বংসস্তূপ, আগুন আঁচের আতঙ্কে রাতেই তালা লাগিয়ে বাড়ি ছেড়েছেন অনেকে। প্রায় 15 ঘন্টা পর আগুন নিভেছে ঠিকই, কিন্তু আতঙ্ক এখনো পেছন ছাড়েনি স্থানীয় বাসিন্দাদের। এলাকে সব ভাগ রা ঘর দুয়ার ওইছি রাহা খুল্লা, হাম লোগো অভি চাবের মে আয়ে সব ছোট ছাড় কে ভাগে। সরু গলি তার উপর কালো ধোঁয়া, কাজ করতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। বিল্ডিং এ ঢুকতে গেলে কেন কি এখানে কাঠের অনেক কাজ ভিতরে আছে, যার জন্য কিছু জিনিসগুলো পড়ছে উপর থেকে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাই। সেখানকার মানুষ সহযোগিতা করছেন এবং ফায়ার ব্রিগেড যথেষ্ট কাজ করছেন, কিন্তু যেভাবে আগুনটা লেগেছে মানে কন্ট্রোল করতে দেরি হচ্ছে। আহত হন বেশ কয়েকজন দমকল কর্মী। কলকাতা তো বটেই, হাওড়া ডিভিশন থেকেও দমকলের আরো ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ল্যাডার নিয়ে আসা হলেও সরু গলিতে ঢুকতে পারেনি ল্যাডার। রাত পর্যন্ত ফায়ার ফাইটিং শুট ছিল না দমকল কর্মীদের কাছে, ফলে আগুনের উৎসের দিকে ঢুকতে গিয়েও বিপাকে পড়েন দমকল কর্মীরা। গোটা বাড়িটাই চলে যায় আগুনের গ্রাসে। ঘটনার জেরে রবীন্দ্র সরণি ও মহাত্মা গান্ধী রোডের একাংশ বন্ধ দেওয়া হয়, তৈরি হয় যানজট। আগুন গিলে নিয়েছে একটা গোটা বাড়ি, যে কোনো দিন আবারও ঘটতে পারে এমনই ভয়াবহ দুর্ঘটনা। বাড়িটির যে বিপজ্জনক অংশ তা ইতিমধ্যেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। পুরো বাড়িটিকে ডেমলিশ হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, তবে সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা। কারণ এ যে যতুগৃহেই বসবাস। ক্যামেরায় সুনীল মুন্দ্রা ও দেবাশিস চন্দ্রের সঙ্গে দেবারতী ঘোষ ও সোমা দাসের রিপোর্ট 24 ঘন্টা।